আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়ন টিভির প্রিয় ভাই বোনেরা, আপনারা হয়তো অবগত আছেন আমাদের আয়ন টিভির নতুন প্রোগ্রাম ইসলাম এবং সমাধান। আপনাদের অবগতির জন্য এটা বলতে হচ্ছে যে আয়ন টিভি আমরা শুরু করছি নতুন প্রোগ্রাম ইসলাম এবং সমাধান। আপনারা দেখতে পাবেন এটা প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আজকে আমাদের নতুন প্রোগ্রাম একটু বিঘ্ন ঘটে গেছে সময়ের জন্য, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ভাই বোনেরা, আমরা যে প্রোগ্রামটা করব আয়ন টিভিতে এটা হচ্ছে ইসলাম এবং সমাধান। আমরা এই প্রোগ্রামে মূলত আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকব এবং আমাদের যে অতিথি থাকবেন উনি আলোচনা করবেন আমাদের যে টপিকটা সেট করা হবে এই টপিকের উপরে। তো আজকে যেটা আমরা করেছি যে আমরা সবাই জানি এই যে মহামারী, বিশ্বের কোনো একটি দেশও বাদ যায়নি মহামারীতে, সমস্ত দুনিয়া জুড়ে মানুষ মারা যাচ্ছেন, চলে যাচ্ছেন মহান রব্বুল আলামিনের ডাকে। তো আজকে আমরা টপিকটা দিয়েছি ইসলাম এই মহামারীতে কী বলে, ইসলাম কি বলেছে হাদিসে যে মহামারী নামে কিছু আছে অথবা নাই, এ বিষয়ে কথা বলবেন আমাদের অতিথি। আমাদের প্রোগ্রামের শুরুর প্রথমেই আমরা যেটা বলতে চাচ্ছি, যারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান রব্বুল আলামিনের ডাকে মহামারীর থেকে আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নিয়ে গেছেন, আমরা সবাই জানি আল্লাহর হুকুম ছাড়া এই দুনিয়ার জমিনে কিছুই হয় না। আল্লাহর হুকুমে যারা সাড়া দিয়ে চলে গেছেন দুনিয়ার জমিন থেকে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের খবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আর আমার মতো যারা দুনিয়ার জমিনে মা এবং বাবা নাই, আমার মতো যারা আছেন, আমরা দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদের মা বাবাকে যেন ওনারা কোনাদের খবরটা যেন জান্নাতের ঠিকানা বানিয়ে দেন, জান্নাতের ঘর বানিয়ে দেন। রব্বির হাম হুমা কামা রব্বায়ান ইসাগিরা। আর যাদের মা বাবা আছেন আল্লাহ যেন নেক হায়াত দান করেন। তো ভাই বোনেরা, আমরা আরও জানি বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত ওয়াইজ, বাংলাদেশের আনাসে কানাসে ওনারা ওয়াজ করতেন সবসময়। যদিও কোনো কোনো ওয়াইজের আকিদার সাথে আমাদের আকিদা মিল নেই, তারপরেও ওনারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের কাজ করেছেন, অনেক মানুষ ইসলামের পথে ফিরে আসছেন ওনাদের ওয়াজ শুনে। আমি কারো নাম নিতে পারতেছি না, আপনারা যারা জানেন বা অথবা অবগত আছেন ওনারা চলে গেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন ওনাদের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মানুষ বলতেই আমরা ভুল করে থাকি, আমরা মানুষ সব কিছু মিলিয়েই আমরা মানুষ, আমরা ভুল করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, মহান রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের আমরা প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি, আমাদের সাথে আমাদের অতিথি রয়েছেন, উনাকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তারপরেও প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের নিয়ম যেটা, এই নিয়ম মতো আমরা করতে গিয়ে উনাকে পরিচয় করে দিতে হচ্ছে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আশরাফুর রহমান, মুহাদ্দিস দারুল হাদিস লতিফিয়া। তো চলুন ইনশাআল্লাহ আমরা মুফতি সাহেবের সাথে কথা বলি। মুফতি সাহেব কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর হুকুমে আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো জানেন আমরা তো ব্যাক স্টেজে অনেক কথা বলেছি অফিয়ারে, যে আমাদের নতুন প্রোগ্রাম সম্বন্ধে আমরা আলোচনাও করেছি। তো আজকে যেটা আমরা যেটা সাবজেক্টটা তো আমরা দিয়েছি যে এই মহামারীতে যারা প্রাণ গেছে বা মহামারী সম্বন্ধে ইসলাম কী বলে, ইসলামে কতটুকু মহামারী, আমরা এটা কি আদৌ মহামারী বা নবী রাসুল সাহাবিগণের আমলে কি মহামারী ছিল, কখনো কি হয়েছে, এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আপনার প্রথম মেসেজ দিয়ে যদি ইনশাআল্লাহ শুরু করেন। আর দর্শক ভাই বোনদের ক্ষেত্রে একটা কথা বলতেছি, আমরা আজকে তেমন একটা কলার নিব না, আমরা আলোচনার ক্ষেত্রে আমাদের সময় অনেকগুলো আমরা পরবর্তীতে লস করে ফেলছি, ইনশাআল্লাহ আমরা অনেকক্ষণ আলোচনা করার চেষ্টা করবো। তো চলুন আমরা চলে যাই আমাদের অতিথির কাছে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আয়ন টিভির ইসলাম ও সমাধান নতুন বৎসর, আরবিক নতুন বৎসরের শুরুতে নতুন অনুষ্ঠান নতুন নামে, সেই অনুষ্ঠানের দর্শকদেরকে দূরের কাছের মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে, যারা এই আরবিক নতুন বৎসরের প্রথম রবিবার থেকে ইসলাম ও সমাধান নামক ইসলামী জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্ন উত্তরের, মানুষের জানার জিজ্ঞাসার জবাব দেওয়ার এই সুন্দর আয়োজন যারা করেছেন, টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলীকে মোবারকবাদ জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে। মোবারকবাদ আরও জানাচ্ছি আজ এই অনুষ্ঠানের প্রধান কৌশলী পরিচালক জনাব ফয়সল খান সাহেবকে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৈশ্বিক মহামারীতেও সুস্থ রেখেছেন। আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতে মহান আল্লাহর শাহনশাহি দরবারে দোয়া করছি এই বৈশ্বিক মহামারীতে যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, যারা কবর পড়ে পাড়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পড়ে পাড়ের সেই জিন্দগিকে যেন শান্তি আরামের জিন্দগি করে দেন। মানুষ হিসেবে তাদের থেকে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়েছে বা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহিম রহমান নামের খাতিরে এবং তার গাফফারিয়ত নামের ওসিলায় যেন তাদের সবাইকে ক্ষমা করে দেন। এবং যে সমস্ত মুমিন মুমিনাত এই জমিন থেকে চলে গেছেন, তাদেরকে রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী যেন শাহাদাতের মর্যাদা এনায়েত করেন। এই দোয়া মহান রব্বুল আলামিনের দরবারে করছি। তার সাথে সাথে যারা এই মহামারীতে আক্রান্ত হয়েছেন, যারা সুস্থ হয়েছেন এবং যারা এখনও আক্রান্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শিফায়ে কামেলা আজেলা নসিব করেন। এবং আমাদের যারাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দায়মী সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন মহামারীর থেকে, করোনা ভাইরাস থেকে, অন্যান্য জীবন বিধ্বংসী এ সমস্ত রোগ ব্যাধির থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন তার দয়ারই। আজকে আমরা আলোচনার বিষয় যেটি ঠিক করা হয়েছে এই অনুষ্ঠানের, যে মহামারী প্যান্ডামিক এবং ইসলামে এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা বা এই প্যান্ডামিক কি নতুন, এই বিষয়টা নিয়েই। প্যান্ডামিক বা এই যে মহামারী, এটা নতুন নয়, তবে তার আগমন এবং তার বিস্তৃতি সেটি নতুন। ইসলামের ইতিহাস নয় শুধু, মানবতার ইতিহাস চর্চা করলে দেখা যায় বিশ্বের দিকে দিকে যুগে যুগে এই মহামারী দেখা দিয়েছে। তবে সেই মহামারীটি হয়তো কোনো এলাকার মধ্যে সীমিত ছিল, কোনো দেশের মধ্যে সীমিত ছিল। এভাবে সমগ্র বিশ্ব, প্রাচ্য প্রাতিচ্য সমগ্র বিশ্বে সর্বত্র একই সময়ে এমনটির খোঁজ পাওয়া প্রায় দুরূহ। তবে এই মহামারী ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই মহামারীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন। রাসূলের পাক ইসলাম সেই ব্যাপারে উত্তর প্রদান করেছেন। তার সাথে সাথে রাসূলের পাক ইসলাম এমতাবস্থায় উম্মতের বা মানুষের করণীয় কি সেই ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছেন, এবং এর মাধ্যমে মানুষের কি উপকার অপকার হতে পারে সেই দিকেও রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা করেছেন। যে দিক নির্দেশনা
আগত দিন পর্যন্ত, কেয়ামত পর্যন্ত ওলামা একরামের মাধ্যমে মানুষের কাছে পৌঁছবে, এবং যেই দিক নির্দেশনা সেটা যুগে যুগে টেকনোলজি হোক, সায়েন্স হোক, মেডিকেল সায়েন্স হোক, সেই নির্দেশনার প্রতিফল ঘটবে ইনশাআল্লাহ তা কিয়ামত পর্যন্ত। যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, যার দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত অনাগত বনি আদমের জন্য পথ নির্দেশিকা, জীবন পথ আর হেদায়াতনামা। তাই যত সমস্যা আসবে মানবের জীবনে, প্রত্যেকটি সমস্যার সমাধান রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, তার কর্ম থেকে তা পাওয়া যায়। আমরা জেনে নেই এখন যে এই যে মহামারী সেটা কি আগের যুগে ছিল। হাদিসে পাকে বর্ণনা করা হয়েছে, রাসূলের পাক ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাউন কি? তাউন হচ্ছে এক প্রকারের মহামারী। মহামারীর ধরন কিন্তু প্রতি যুগে এক নয়, এক এক যুগে এক এক সময়ে এক এক বেমার মহামারী আকার ধারণ করে। পূর্বেকার যুগে যে কয়েকটি রোগব্যাধি মহামারী আকার ধারণ করত, তন্মধ্যে একটি ছিল তাউন, যাকে বলা হয় প্লেগ রোগ, আরেকটি ছিল জুজাম, যেটাকে লিপ্রেসি রোগ বলা হয়। এই রোগগুলো ছিল মানুষ থেকে মানুষের মধ্যে বিস্তার লাভ করত। এভাবে পশুর মধ্যেও অনেকগুলো রোগ ছিল, যেগুলো একটি পশু থেকে অন্য একটি পশুর মধ্যে সেগুলো বিস্তার লাভ করত। যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেসিত হলেন তাউন কি, কারণ সেই সময়ে তাউন এবং তার পূর্ব যুগে মূসা আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে এই রোগটি মহামারী আকার ধারণ করত এবং অসংখ্য গণিত মানুষ এই রোগে মৃত্যুবরণ করতেন, আক্রান্ত হতেন, অনেকে অনেক কষ্ট করতেন, আবার তার থেকে বেঁচে যেতেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত রেখেছেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে এই রোগটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইলা বনি ইসরাইল, ইলা বনি জাজারান, শাসানোর জন্য, শাসন করার জন্য, মানুষকে সতর্ক করার জন্য। বনি ইসরাইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কওমকে সতর্ক করার জন্য। অথবা হাদিসের এবারত হচ্ছে আও, অথবা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন তাদেরকে জজর হিসেবে, তাদেরকে সতর্ক করার হিসেবে, যে তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের উদ্দেশ্যকে ঠিক করে নাও, কার্যাবলীকে, জীবন চলার পদ্ধতি, পথ পদ্ধতিকে তোমরা সংশোধন করে নাও। এজন্য সেই বেরিয়ে এসেছে। হযরতে ইব্রাহিম মূসা আলাইহিস সালামের কওম বনি ইসরাইলের কথা এখানে বলা হলো কেন? এই ব্যাপারে তাবরানি শরীফে বর্ণনা এসেছে, হাফিজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফের সারা ফতহুল বারিতে উল্লেখ করেছেন যে মূসা আলাইহি সালাতু ওয়াসালামের সময়ে এই তাউন হয়েছিল। তাউন কিভাবে হয়েছিল তার একটি ঘটনা বর্ণনা করেছেন, মূসা আলাইহি সালাতু ওয়াসালামের সময় এই তাউন হলো, এই তাউন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে সতর্ক করে দিলেন তার উম্মাকে, কারণ কখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দেন, মানুষকে সতর্ক করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুয় ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমি মানব জাতিকে, মুমিনদেরকে, মানব জাতিকে আমি পরীক্ষা করব, তাদেরকে আমি টেরার দিয়ে পরীক্ষা করব, ভীতি দিয়ে পরীক্ষা করব, তাদেরকে পরীক্ষা করব হাঙ্গার দিয়ে পরীক্ষা করব, তাদেরকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব,
তাদের সম্পদের হানি ঘটিয়ে সম্পদে ডিক্রিজ করে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। তাদের মাল সম্পদের এবং মালে তাদের জানের ক্ষতি ঘটিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানব জাতিকে পরীক্ষা করবেন, কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারাই যারা হবে ধৈর্যশীল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফাবাশশির সাবিরিন, যারা ধৈর্যশীল, যারা বিপদে পড়ার পর হিম্মত হারা না হয়ে সেই বিপদে তার করণীয়কে না বলে সে তার রবের দিকে ফিরে আসে, সে খুঁজে যে আমি মুক্তির উপায় কী, সে খুঁজে অন্যকে দোষারোপ করা বাদ দিয়ে, সে খুঁজে এই অবস্থা থেকে কোন অবস্থায় আমি উত্তরণ পেতে পারি, মানবতা উত্তরণ পেতে পারে। প্রবাসীর সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দিন। কারা সাবিরিন, তারা কি বলে? ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো মুসিবত আসে, যখন কোনো মহামারী আসে, যখন কোনো বিপদ আছে, তখন তারা বলে আমরা আল্লাহ থেকে এসেছি, আমাদের যাওয়া ফিরে যাব আল্লাহর কাছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে এই মুসিবত সহজ হয়ে যাবে। যখন মুসিবতকে নিয়ে বেশি চিন্তায় পড়ে যাবেন, পেরেশানিতে পড়ে যাবেন, তখন সেই বিপদটি আরও মহাবিপদে পরিণত হয়ে যায়। কিন্তু কোনো বিপদে আক্রান্ত হয়ে গেলে, বিপদ এসে গেলে, সেই বিপদে ধৈর্যের সাথে সেই বিপদকে যদি উত্তরণের পথ, বিপদের উত্তরণের পথ বের করা হয়, তাহলে সেই বিপদ মানুষকে ঘায়েল করতে পারে না, মানুষের হিম্মতকে দূরে সরিয়ে দিতে পারে না, মানুষকে সত্য বিমুখ করতে পারে না, মানুষকে খোদাভিমুখ করতে পারে না, বরং সেই বিপদ মানুষকে খোদার দিকে, তার রবের দিকে, তার পালনকর্তার দিকে, তার স্রষ্টার দিকে নিয়ে আসে। তাই মূসা আলাইহিসসালামের সময়ে যখন কিপ্তিরা, যখন মূসা আলাইহিসসালামের সময়ে সেই ফেরার দা ফেরাউন মুসলমানদেরকে, সেই সময়ের মুসলমানদেরকে, মূসা আলাইহিসসালামের উম্মতদেরকে, বনি ইসরায়েলদেরকে কঠিন নির্যাতন করলো, তার নির্যাতনের পদ্ধতি, তার নির্যাতনের বর্ণনা কোরআনে করিমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সে ছেলে সন্তান গ্রহণ করলে তাদেরকে হত্যা করত, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহিউনা নিসাকুম, তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত। সেই ফেরাউনের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা সঙ্গে জানিয়ে দিলেন যে আমি মহামারী দিয়ে তাদেরকে শায়েস্তা করব, আমি তাদেরকে সতর্ক করব, তাদেরকে বহুতভাবে আপনাকে পাঠিয়েছি, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আনতাযাক্কা ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, ও মূসা আলাইহিস সালাম, আমি আপনাকে ফেরাউনের কাছে পাঠিয়েছি, আপনার মাধ্যমে তার সতর্ক করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি ফেরাউনের কাছে যান, ইযহাব ইলা ফিরাউ ইন্নাহু তাগা, সে আল্লাহর অবাধ্যচারী হয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করুন তোমার হেদায়েতের ইচ্ছা আছে কি, আমি কি তোমাকে আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শন করব। সে উত্তরে বলেছিল, সে প্রত্যাখ্যান করেছিল, ফাকাযযাবা ওয়া আসা, সে মিথ্যারোপ করেছিল এবং মূসা আলাইহিসসালামের সেই দাবিকে, সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশার ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আআলা, সে শেষ পর্যন্ত তার সৈন্য সামন্তকে জমালো, তার সভাসদকে জমালো এবং বলল আমি তোমাদের সবচেয়ে বড় রব। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় দেখানোর জন্য, তাকে ভয় দেখানোর অর্থ নয় তাকে ধ্বংস করা, কাউকে ধ্বংস করা, আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখান মানুষকে দয়াপরবশ হয়ে, আল্লাহর ভয় দেখানো দয়াপরবশ হয়ে। যেমন তো পিতা যখন পুত্রকে ভয় দেখায়, মাতা যখন তার সন্তানকে কখনো কখনো ভয় দেখান যে তুমি যদি না এই কাজ না করো, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে আমি নাস্তা দেব না, তুমি যদি স্কুলে হোমওয়ার্ক শেষ না করো তাহলে আজকে তোমাকে আমি ইয়ে দেব না, এক্সট্রা কোনো হেল্প দেব না। এই যে ভয় দেখানো, সেই মা বাবার ভয় দেখানোটা হচ্ছে সন্তানের ভালোর দিক বিবেচনায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতিকে যে ভয় দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মানুষকে ধ্বংস করার জন্য নয়, সেটা থেকে শিক্ষা নেওয়ার জন্য, সেটা থেকে রবের দিকে নিয়ে যাওয়ার জন্য,
তাই মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন আমি তাদেরকে মহামারী দিয়ে একটু ভয় দেখাবো, যাতে করে তাদের মধ্যে চিন্তার উদ্রেক হয়, তারা যেন নিজেদের ভুলকে বুঝতে পারে এবং ফিরে আসে আমি রবের দিকে। তাই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মূসা আলাইহিস সালাম আপনি বনি ইসরায়েলদেরকে বলুন তারা যেন প্রত্যেকে একটি করে খাসি বা বকরি জবেহ করেন, এবং বকরিকে জবেহ করে সেই বকরির রক্তকে তারা যেন তাদের দুই হাতের মধ্যে মাখে নেন, এবং সেই দুই হাতের মধ্যে রক্তগুলোকে মেখে তারা যেন প্রত্যেকের গড়ের দ্বারের মধ্যে সেই রক্তের ছাপটা দিয়ে দেন। মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদেরকে তার উম্মতদেরকে ঘোষণা দিলেন, মুমিনদেরকে সেই সময়ের ঘোষণা দিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে শাস্তি আসবে, যার কারণে তোমরা প্রত্যেকে একটি করে বকরি জবাই করে নেবে, এবং সেই বকরির যে রক্ত বের হবে জবাইয়ের পূর্বে পরে সেই রক্ততে হাত দুটি বুলিয়ে সেই হাত দিয়ে হাতের চাপ তোমরা দরজার মধ্যে দিয়ে দিবেন, এবং যে সমস্ত দরজায় সেই রক্তের চাপ থাকবে সেই মহামারী সেই গড়ে প্রবেশ করবে না। যখন এই কাজটি হয়ে গেল পরদিন কিপ্তিরা ফেরাউনের অনুসারীরা তারা জিজ্ঞেস করলো যে এই কাজটা কি, মানুষদেরকে জিজ্ঞেস করলো যে তোমাদের গড়ে এই রক্তের চাপ কি, তারা বললেন যে আমাদের নবী মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে মহামারী আসবে, তাউন আসবে, সেই সময়ের মহামারী ছিল তাউন আসবে, তাই যে আমাদের যে গড়ে চাপ থাকবে সেই গড়ে ইমানদার একটা বিশ্বাস হবে এবং তারা মুক্ত হবে। এই এটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটি পরিকল্পিত বিষয়, সেই ফেরাউনকে যে খোদাই দাবি করেছে আনা রাব্বুকুমুল আলা বলেছে তাকে শিক্ষা দেওয়ার জন্য, এর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, তাকে ধ্বংস করার জন্য নয়, কারণ এই মহামারীতে ফেরাউন ধ্বংস হয় নাই, ফেরাউন ধ্বংস হয়েছে পরবর্তীতে যেটার মাস এসেছে এই আরবি বৎসরের প্রথম মাস মুহররম, এই মুহররমের আশুরা, যেই আশুরার তারিখ আমাদের সম্মুখে আসছে, আগামী শনিবার হয়তো দশমী মুহররম হবে, আশুরার দিন হবে। এই আজ থেকে অনেক কয়েক হাজার বছর পূর্বে মূসা আলাইহিসসালাম সময়ে সেই মুহররমের দশী মুহররম আশুরাতে মূসা আলাইহিসসালাম নাজাত পেয়েছিলেন ফেরাউনের আযাব থেকে, তার কৌম নাজাত পেয়েছিল, এবং ফেরাউন সেই দিন সেই দরিয়ার মধ্যে ডুবে তার সদবল নিয়ে ধ্বংস হয়েছিল। কিন্তু ওই মহামারীকে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করার জন্য নয়, জাজারান তাকে সতর্ক করার জন্য, কিন্তু সতর্ক করলে তাতে কিছু মানুষ ধ্বংস হবে, কিছু মানুষের ক্ষতি হবে। যখন তারা একথা শুনল অনেক পলায়ন করে যেতে আরম্ভ করলো, পরের দিন সকাল থেকে মহামারী শুরু হলো, একদিনে 70,000 মানুষ, কোনো বর্ণনা মতে 20,000, কোনো বর্ণনা মতে 70,000, কোনো বর্ণনা মতে 100,000 মানুষ, সেই সময়ের আজ থেকে 5-6,000 বৎসর পূর্বের ঘটনা, এত মানুষ এই মহামারীতে মরে গেল। তখন ফেরাউন আসলো মূসা আলাইহিসসালামের দরবারে, এসে বলল, আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন, ফেরাউন আসলো মূসা আলাইহিসসালামের দরবারে, এসে বলল, হে মূসা আলাইহিসসালাম আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে উদ্ধার করেন। মূসা আলাইহিসসালাম নবীগণকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার এত মাত্রা দিয়ে দেন, এত দয়ার পরিমাণ দেন যা অন্য কোনো মাখলুকের মধ্যে নয়। তাই মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে কামনা করলেন, তারা মুক্তি পেয়ে গেল, এরপরে সেই মহামারী বন্ধ হয়ে গেল। এই শেষ নয়, হজরতে দাউদ আলাইহিসসালামের জমানায় যখন মানুষ পাপাচারে লিপ্ত হয়ে গেল, গুনার কাজে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহি পাঠালেন দাউদ আলাইহিসসালামের কাছে, হে দাউদ আপনার উম্মতদেরকে বলুন, আপনার মানুষদেরকে আপনি বলুন যে তারা তিনটি অপশনের মধ্যে একটি অপশন গ্রহণ করতে, কারণ তারা পাপ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, তবে তার তিনটি পদ্ধতি, সেই তিনটি পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি তারা গ্রহণ করতে পারবে, এটা তাদের জন্য এখতিয়ার দেওয়া হলো।
প্রথম পদ্ধতি হচ্ছে, তিনটির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে যে তারা শত্রুর সাথে দুই মাস বরা যুদ্ধ করতে হবে। একটি পদ্ধতি হচ্ছে তাদেরকে তিন দিন, মাত্র তিন দিন মহামারী আকারে তাউন প্রেরণ করা হবে। আর একটি পদ্ধতি এই মুহূর্তে আমার স্মরণে আসছে না। তাই এই তিনটি পদ্ধতির মধ্যে কোনটি পদ্ধতি তারা গ্রহণ করে আপনি তাদেরকে বলুন। হযরতে দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন যে তোমরা যেভাবে আল্লাহ থেকে দূরে যাচ্ছ, আল্লাহর অবাধ্যাচরণ করছো, পাপাচার করছো। আমরা শুনতেছিলাম আমাদের মুফতি সাহেবের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা, হুজুর আলোচনা করেছিলেন। আমাদের যে আজকে টপিকটা আছে, ইসলাম কি বলে মহামারীতে, ইনশাল্লাহ আমরা চলে যাব হুজুরের আলোচনায়। আর আপনারা অনেকজন ফোন করেছেন, আমি ফোন কল নিতে পারি নাই। আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম আমাদের এইটা আজকু নতুন প্রোগ্রাম শুরু হয়েছে এবং কয়েকটা ফোন নিব, বেশি ফোন নেওয়া যাবে না। তো আমরা ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম, ওনার আলোচনা থেকে ফিরে যাব। আপনারা যারা ফোন করবেন, আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ছোট্ট করে আপনাদের প্রশ্নটা করবেন, আর কতক্ষণ আলোচনা শোনার পর ইনশাআল্লাহ আপনাদের ফোন কলগুলো নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ধন্যবাদ। বিরতির পর আবারও ইসলাম ও সমাধান এই মোবারক অনুষ্ঠানে, যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে মোবারকবাদ। আমরা আলোচনায় ছিলাম, হুজুর আমাকে বলা হচ্ছে অনেকজন কলার ফোন লাইনে, আমি দুই একজন কলার নিয়ে আসি, আমি বেশি নেব না আজকে, তারপরে কয়েকজন কলার নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনি অনুমতি দিলে আজকে প্রথম কলার আজকের প্রোগ্রামের, আমাদের নতুন প্রোগ্রামের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি তোমাদের। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শফিকুল বান্দি থেকে, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি মুফতি স্যার, আমার সালাম দোয়া দেই, বহুদিন পরে মাত হইরো। আমি কই যে কোন নবী হোক কত নাই, মানে মদিনাত নবীজি না তারা কোনো কিছু সলটা উঠইতো নাই, কোনো কিছু সলটা উঠইতো নাই। 2003 আমি হজ করছি, নবীজির মাজার এক সাথে রেখে আমি কুরআন মসজিদ আরবিতে খালি উল্টাইছি। এই সময় আমি কুরআন মসজিদ জানতাম না, আমি কল মুসলিম আসতাম, নামাজ মুখস্থ তো এটা তো, ওইখানে আমি কুরআন শরীফ উল্টে খুঁজেছি, এখানে নামাজ নবীজি নামাজ পড়ে। আর 2004 আমি বাংলা মিনিং যে সময় শিখছি, ওই সময় সুরা নূর সম্বন্ধে নূর ফাতাতে আমার বান্দার নূকে মিথ্যাবাদী বই দেখাইছো এবং কিতাবটা পাগল হইছো আমার নূরে, ও এক ফাটা আমি ফাটাইছি ব্রিটিশ সুপ্রিম কোর্টও, এক ফাটা এক বিচারে আমার বিচার যাচ্ছে কাল্লা করিয়া দিছ। আমি হে ব্রিটিশ সুপ্রিম কোর্ট সবাইকে একটু বলবো, আপনি সরাসরি যদি প্রশ্ন চলে যান, আপনি যদি সরাসরি, আমি আমরা কোলারকে হারিয়ে ফেলছি, উনি শফিক ভাইয়ের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। হুজুর বুঝতে পারছেন উনি আজকে যে টপিকের উপরে উনি আলোচনা করে যাচ্ছিলেন, তো ইনশাআল্লাহ দেখি আমি পরবর্তীতে লাইনে কে আসছেন তারপরে উনার প্রশ্নের কিছু আলোচনা করব। আমরা কোলারকে হারিয়ে ফেলছি, আপনি যদি উনার বিষয়ে একটু কথা বলে তারপরে। আলহামদুলিল্লাহ, শফিক সাহেব বাঙালি থেকে, তিনি আমাদের পুরাতন কলা, সবসময় তিনি এই ইসলামিক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানগুলোতে তিনি ফোন করেন, তার অভিনন্দন দিয়ে থাকেন। ভাইকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আজকের এই নতুন বৎসরে নতুন প্রোগ্রাম এবং শুরুতে প্রথম কলার হিসেবে উনি যে ফোন করেছেন ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, এবং ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে আসবেন, আমরা আপনার প্রশ্ন উত্তর দিব। আমরা কলার না হলে আমরা এখন যে আমরা আলোচনা আমরা কন্টিনিউ করি। আমরা আলোচনায় ছিলাম, হযরতে দাউদ আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, ইবনে ইসহাক সেটা রেওয়ায়ত করেছেন। সেই দাউদ আলাইহিসসালামকে বলা হলো আল্লাহর পক্ষ থেকে যে আপনার উম্মতকে তিনটি বিষয়ে দেন, আমি তাদেরকে পরীক্ষা করব তিনটি বিষয় থেকে একটি দিয়ে, তারা যেটি চাবে সেটা দিয়ে। একটা প্রথমটি হচ্ছে, আমি আগে আমার স্মরণে এসে গেছে, প্রথমটি হচ্ছে কাহাত দিয়ে, অর্থাৎ দুর্ভিক্ষ দিয়ে। আমি তাদেরকে দুর্ভিক্ষ দিব, অথবা তাদেরকে আমি, তারা যুদ্ধে যাবে শত্রুদের সাথে, যুদ্ধে দুই মাস যুদ্ধ করতে হবে, অথবা তিন দিন আমি তাদেরকে তাউন দিয়ে পরীক্ষা করব, যেটি তারা তাদের জন্য সহজ মনে করে তারা গ্রহণ করতে পারবে। এতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যে তাদের কাজের কারণে, তাদের কর্মের কারণে আমার যে তাদের উপর যে নারাজি এসেছে সেটা চলে যাবে, এবং তারা শিক্ষা করে গ্রহণ করে নেবে এই পরীক্ষার মাধ্যমে যে তাদের সংশোধনী হওয়া প্রয়োজন। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে বললেন
যে তোমরা যেভাবে আল্লাহর থেকে দূরে সরে যাচ্ছ, তোমাদের কার্যকলাপের উপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি পরীক্ষার ব্যবস্থা করেছেন, যে কোনো একটি পরীক্ষা তোমরা নিজেদের থেকে গ্রহণ করতে পারবে, যেটি তোমরা বলবে সেটা আমি আল্লাহর দরবারে আরজ করবো, ইয়া আল্লাহ আমার উম্মত তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে বা সেই পরীক্ষায় তারা মুখোমুখি হতে তারা আগ্রহী। উম্মতরা বললেন, দাউদ আলাইহিসসালাম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে যেটি পছন্দ করেন সেটি আপনি চয়েস করে নিন, আল্লাহ এখতিয়ার দিয়েছেন আমরা চয়েস করব, আমাদের সেই এখতিয়ারটি আমাদের সেই ক্ষমতাটি আপনাকে আমরা দিয়ে দিলাম, আপনি যেটি মনে করেন আমাদের জন্য ভালো হবে সেটি আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। হযরতে দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, তাহলে আমি তোমাদের জন্য সেই যে তিন দিনের, কারণ কাহাত দেওয়া যদি হয় সে দুর্ভিক্ষ দেওয়া হয় তাহলে সেটা অনেক দিন চলবে, অনেক মানুষ অনেক ধরনের দুর্ভিক্ষ যে সমস্ত দেশে আসছে, এখনও বিশ্বের অনেক দেশে দুর্ভিক্ষ আছে, সেই অবস্থা তারাই অনুভব করতে পারে। আমাদের সোনার বাংলাদেশে একবারও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই সময় যারা ছিলেন বা যারা দেখেছেন তারা সেই দুর্ভিক্ষের কষ্ট কি দুর্ভিক্ষ সেটা তারাই উপভোগ করেছেন, তারাই অন্য কারো পক্ষে সেটা উপভোগ করা সেটা অনুভব করা সম্ভব নয়। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির কবিতা বাংলাতে যেটার কাব্যানুবাদ হলো, চিরসুখী জন বোমে কি কখন ব্যথিতে বেদন কি বুঝিতে পারে, বুঝিবে সে কিসে কবু আসি বিষে ধ্বংসে নিজারে, যাকে কখনো বিষে ধরে নাই সে বিষের কি জ্বালা সেটা সে বুঝতে পারবে না। তাই যারা দুর্ভিক্ষে পড়ে নাই তারা বুঝতে পারবে না দুর্ভিক্ষের কি জ্বালা, যারা টাউনে পড়ে নাই যারা কোভিড নাইন্টিনে পড়ে নাই তারা বুঝতে পারবে না কোভিড নাইন্টিনে কতটুকু সেই কোভিড বা এই যে বর্তমান বৈশ্বিক যে মহামারী সেটাতে কি পরিমাণ কষ্ট, যারা সেটাতে পড়েন নাই তাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। তাই দাউদ আলাইহিসসালাম চিন্তা করলেন যদি এইটা কম দিনের আছে, তাই তিনি বললেন যে আমি মনে করি তোমাদের জন্য তাউন তিন দিন পর্যন্ত তাউন থাকবে, যে মহামারী থাকবে তিন দিন পর্যন্ত সেটা হয়ে যাক। তারা বললেন ঠিক আছে, তিনি আল্লাহর কাছে বললেন, তারপর তাউন শুরু হলো, সেই তিন দিনের মধ্যে সেই সময়ে লক্ষাধিক মানুষ মারা গেলেন। দাউদ আলাইহিসসালাম ব্যথিত হলেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইলেন তাদের পক্ষে, বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দয়া করে এই তাউনকে এই মহামারীকে উঠিয়ে নিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেই তাউনকে উঠিয়ে নিলেন, সেই তাউন নতুন নয়। এখন কথা হচ্ছে এই তাউনকে বাঁচিয়ে নেওয়া হলো কেন, এর বিভিন্ন কারণ আছে, এর বিভিন্ন কারণ আছে। একটি কারণের মধ্যে আছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মানুষ এই মহামারীতে যদি পড়ে যায় আর সে যদি ধৈর্য ধারণ করে তাহলে সেই ব্যক্তি ফালাহু আজরু শহীদিন, সেই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। এটা হাদিস, হাদিসে পাক রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তাউন হলে আমরা কি করব না করব, তাই তাউন যদি কোনো মানুষ তাউনে পড়ে যায়, সেই ব্যক্তি তাউনের অবস্থায় পড়ে যায় তাহলে সেই ব্যক্তি সাবিরান, সে যদি ধৈর্য হিম্মতের সাথে বসবাস করতে পারে, সে যদি ইন্তেকাল করে নে সে শহীদ হয়ে যাবে, সে যদি সেই তাউনে আক্রান্ত হয়ে যায় তারপর সুস্থ হয়ে যায় সে শহীদের মর্যাদা পাবে, সেই ব্যক্তি যদি আক্রান্ত নাও হয় কিন্তু সে যে জায়গায় ছিল সেখানে তাউন এসেছিল, সেখানে মহামারী এসেছিল, সেই মহামারীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত রেখেছেন, সেই মহামারীতে আক্রান্ত হয়ে নাই, সে মৃত্যুবরণও করে নাই, সেই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা সওয়াব দান করবেন। এই হচ্ছে মহামারীতে মুসলমানের জন্য রাসূলে পাক ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই মহামারী কোভিড নাইন্টিন বর্তমান মহামারীতে বিশ্বের স্বাস্থ্য সংস্থা আমাদের এই ইউকেতে সরকার বিভিন্ন দেশের সরকার স্বাস্থ্যবিধি দিয়েছেন, সেই স্বাস্থ্যবিধি ফলো করা প্রত্যেকটি নাগরিকের জন্য তার মানবিক দায়িত্ব, এবং প্রতিটি মুসলমানের জন্য শুধু মানবিক দায়িত্ব নয় বরং সেই রুলগুলোকে পালন করা প্রতিটি মুসলমানের জন্য মানবিক দায়িত্বের সাথে সাথে সামাজিক দায়িত্ব, সেই সামাজিক দায়িত্বের সাথে সাথে তার ইমানি দায়িত্ব, একজন মুসলমান হিসেবে
সেটা কিভাবে? বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, মুত্তাফাক আলাইহি হাদিস। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামিআতুম আত-তাউনা ফি আরদিন ফালা তাদখুলুহা। কোরআন ইয়াশি ইনশাআল্লাহ আপনাকে বিরক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমাদের সাথে লাইনে কে রয়েছেন? আমরা যে পর্দা করি না, আমরা যে মুসলিম সকল, আমরা চাচাতো বোন, মামাতো ভাই বোন এক রুমে, যারা বার্থডে পার্টি করেন সবাই এক রুমে খাওয়া দাওয়া করেন, সবকিছু করেন, আড্ডা ফুর্তি করেন, হজ করি আমরা সবাই, এভাবে একটু সমাধান দিবেন ইসলামে। আল্লাহ তো পর্দাকে আমাদের জন্য ক্ষমা করেছেন, আমরা কেন মানি না? বার্থডে ভ্যালেন্টাইনদের সবাই এক রুমে, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ভাই সব মিলে এগুলো করি, খালি যদি একটু সমাধান দেন বুঝে বলে। আপনার আপনি কি লাইনে রয়েছেন? আমরা কলারকে হারিয়ে ফেলছি, আমি সরাসরি হুজুরের কাছে চলে যাবো ইনশাল্লাহ। তো উনি বলেছেন যে পর্দার বিষয় নিয়ে, যে পর্দা যে করি না মামাতো ভাই খালাতো ভাইদের সামনে, এই বিষয়ে হ্যাঁ ধন্যবাদ বোন সুলতানাকে, তিনি আসলে পর্দা বিষয়ে জানতে চেয়েছেন, পর্দা করা কি। পর্দা করা ইসলামী শরীয়তে ফরজ, সেটার কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বেগানা পুরুষ অর্থাৎ যারা মাহরাম নয় তাদের সম্মুখে অথবা বাহিরে বের হতে নির্দেশ দেয়া হয়েছে, তারা পর্দার সাথে বের হবে। তাই এ বিষয়টি আসলে প্রত্যেককেই জানা, হয়তো জানে না কেউ যে পর্দা করা ইসলামে মানুষের প্রত্যেকের ওয়াজিব, কিন্তু বিষয়টি পালন করার দায়িত্ব প্রত্যেক ইন্ডিভিজুয়ালের। কারণ ইসলামিক শরিয়া মানুষদেরকে সঠিক পথ নির্দেশনা করে দিয়েছে, অনেক বেশি বিষয়গুলো, অনেক বিষয় আছে যেগুলোর প্রত্যেক তার ব্যক্তিগত দায়িত্বের পর্যায়ে পড়ে, সেটা তার ব্যক্তি জবাবদিহি হবে সেই কাজের জন্য। এর মধ্যে পর্দা এমন একটি কাজ যেটির জন্য যে পর্দা করবে না তার কবিরা গুনাহ হবে, এবং সেই গুনার জন্য সে আল্লাহর আদালতে তাকেই জবাবদিহি করতে হবে। যার কারণে মুসলমান যখন সে উপযুক্ত বয়সে পৌঁছে যাবে, তাকে ইসলামী শরীয়তে পর্দার হুকুম যেটা তাকে দিয়েছে, তার জীবনে যেন সে সেই হুকুমকে পালন করে, না হয়তো এর মাধ্যমে যেভাবে সে গুনাহগার হবে তার কারণে অনেক অন্যজনও গুনাহগার হবে, এবং একজনের কারণে যদি অন্য কেউ গুনাহগার হয়ে থাকে, গুনার কাজ করে থাকে, তাহলে সে যে গুনার কাজ করেছে যে অপরাধের যে পরিমাণ শাস্তির উপযুক্ত হবে, তাকে আরও এক্সট্রা সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। তাই এ ব্যাপারে প্রত্যেকেরই সতর্ক হওয়া প্রয়োজন যে আমাদেরকে পর্দায় ইসলাম কী বলেছে, কতটুকু পর্দা করতে বলেছে, কীভাবে পর্দা করতে বলেছে, এবং এই জন্য আমরা প্রত্যেক নিজে নিজের দায়িত্বকে বুঝি। কোরআন হাদিসে পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্য দায়িত্বশীল, এক একজনের দায়িত্বের পরিধি, কেউ দায়িত্ব তার নিজ পর্যন্ত, অথবা অনেক কাজের দায়িত্ব ব্যক্তিগত, অনেক কাজের দায়িত্ব সামাজিক, অনেক কাজের দায়িত্ব রাষ্ট্রীয়, অনেক কাজের দায়িত্ব আন্তর্জাতিক। তাই প্রত্যেক মানুষই সে দায়িত্বশীল, হয়তো সে আন্তর্জাতিক দায়িত্বশীল না হতে পারে, হয়তো সে সামাজিক দায়িত্বশীল না হতে পারে, হয়তো সে পরিবারে দায়িত্বশীল না হতে পারে, সে হতে পারে তার নিজের দায়িত্বশীল। এবং কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এন্ড প্রত্যেক তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোর্টে। তাই এই বিষয়টি আশা করি আপনি প্রশ্নকারী যে প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন।
আমরা আমরা আলোচনাতে চলে যাই, আমাদের সময় স্বল্প থাকার কারণে আমরা আর খোলা নিব না, তারপরে আমরা প্রোগ্রাম আজকের মতো শেষ করতে হবে, আমাদের একটু লেট হয়ে গেছিল আজকে, তো আলোচনাটা যদি আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মুবারকবাদ। আমরা আলোচনায় ছিলাম যে প্যান্ডামিক বা এই মহামারীতে সরকার বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে সমস্ত বিষয় এসেছে, সামাজিক দূরত্ব বজায় রাখা, যে জায়গায় বর্তমানে আছে ইউকেতে, যেমন কিছু এলাকায় আছে লোকাল লকডাউন, যেখানে লোকাল লকডাউন আছে তারা বাহিরে না যাওয়া, বাহিরের মানুষ সেখানে না যাওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আজ থেকে 1400 বছর পূর্বে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি এমন অবস্থায় পড়োতে কী করবে। বুখারী শরীফের হাদিস, রসুলের পাক ইসলাম ঘোষণা করেছেন তোমরা যখন শুনবে কোথাও মহামারী দেখা দিয়েছে, সেই সময়ের মহামারী ছিল তাউন, তোমরা সেই জায়গায় প্রবেশ করবে না। আর যারা সেই জায়গায় থাকবে, তুমি যদি এক শহরে থাকো, এক এলাকায় থাকো, এক দেশে থাকো এবং সেই দেশে মহামারী দেখা দে, তুমি এই দেশ থেকে বাহিরে যাবে না। আমার এক্ষেত্রে একটা জিনিস অ্যাড করার ছিল, সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় বা কোনো কোনো লোকজনকে দেখা যাচ্ছে বলতেছেন যে সব কিছুই তো আল্লাহর হুকুমে হবে, আল্লাহর হুকুম ছাড়া আমাদের কিছু জীবনে, আমাদের জীবনে কিছু হয় না। তো এক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি সবাইকে বলছি না, কিছু কিছু লোক যে মহামারী যখন আমাদের COVID-19 ইউকেতে যখন সাংঘাতিক ছিল, এই সময় বলছেন সব কিছু আল্লাহর হুকুমে হয়, আমরা বাহিরে যাব, আল্লাহ যদি চান তাহলে নিয়ে যাবেন, আল্লাহ যদি চান না তাহলে আমরা দুনিয়াতে থাকবো। তো এ বিষয়ে আপনার কী বলার আছে? আল্লাহ কী বলেছেন? আল্লাহ এই বিষয়টি সম্পূর্ণভাবে, রিয়েলি এই বিষয়টি রসুলে পাক ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। বুখারী শরীফের হাদিস, যে ঘটনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, বুখারী শরীফে এসেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত সময়ে ইসলামী সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে বিভিন্ন গ্রুপ পাঠিয়েছেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েলেন, তিনি কয়েকটি দেশ বিজয় করলেন, তিনি শাম তথা তখনকার সিরিয়ায় তিনি অবস্থান করছেন এবং সেখানে সাহায্যের প্রয়োজন। বুখারী শরীফের হাদিস, আমি ঘটনাটি বলছি, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার উদ্দেশ্যে সৈন্য সামন্ত নিয়ে মুসলমানদেরকে রওনা দিলেন। সিরিয়ার নিকটবর্তী এক শহর, পূর্বে সেটা বিজিত হয়েছে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, সেই জায়গায় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু গিয়ে পৌঁছলেন। জায়গার নাম হচ্ছে সার্খ, সার্খ নগরীতে বা সারাখ উভয়ভাবে পড়া যায়, সার্খ বা সারাখ। সেই নগরীতে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছলেন তার সৈন্য সামন্ত সহ, তখন তাদেরকে রিসিভ করার জন্য আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সেনাপতিরা তারা আসলেন। আসার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, শামের মধ্যে একটা শহর আছে, যে শহর নাম হচ্ছে ওমওয়াস, সেই ওমওয়াস শহরের মধ্যে, সেই সিরিয়ার মধ্যে মহামারী দেখা দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মহামারী দেখা দিয়েছে, দেখেন আল্লাহ রসুলের শিক্ষা কি, যারা বলছেন বা আপনি যেটা বলেছেন, আমরা রসুলের শিক্ষা, সাহাবায়ে কেরামের শিক্ষা, সেটা থেকে আমরা কী পাই এবং তারা কীভাবে হাদিসকে বুঝেছেন আর আমরা কীভাবে বুঝতেছি হাদিস অথবা শিক্ষা, রসুলের শিক্ষাকে। এখানে সেই সমাধান, সেই আপনার যে প্রশ্ন করেছেন সেটার পুরো সমাধান এই হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস। হাদিসের নম্বর হচ্ছে, এই হাদিসের নম্বর হচ্ছে 5729 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে, লম্বা হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে ইবনে আব্বাস, আপনি মুহাজিরের আউয়ালিন, যারা প্রথম দিকে মুহাজির ছিলেন, অর্থাৎ সাহাবাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ সাহাবা এবং সর্বপ্রথম যারা দেশ ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন, সেই মুহাজির সাহাবাদেরকে আনুন। তিনি তাদের, যারা এখানে ছিলেন তাদেরকে নিয়ে আসলেন, তিনি তাদের কাছে বিষয়টি উপস্থাপন করলেন যে শামে আমরা যাওয়ার উদ্দেশ্যে এসেছি, সেই শামে মহামারী দেখা দিয়েছে, এখন আমরা কী করতে পারি। কিছু সাহাবা তখন বললেন তাদের মধ্যে যে, হে উমর, আমরা ফিরে যাই, আমরা সেখানে ঢুকবো না। কিছু সাহাবা বললেন যে, না,
আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্যে আমরা যেতেই হবে, আমরা সেখান থেকে ফিরে যাওয়া মনাসি মনে করছি না। ওমর রাদিয়াল্লাহ বললেন ইরজিউ, তোমরা ফিরে যাও, তোমরা চলে যাও আমার সম্মুখ থেকে। তারপর আব্বাস রাদিয়াল্লাহু বললেন আপনি আনসারি সাহাবিদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ, যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, তাদেরকে নিয়ে আসুন। তিনি আনসারি সাহাবিদেরকে নিয়ে আসলেন, তাদেরকে প্রশ্ন করলেন, আমি সংক্ষেপ করে নিচ্ছি, প্রশ্ন করলেন, তারা মুহাজির সাহাবিগণ যেভাবে উত্তর দিয়েছিলেন সেইভাবে উত্তর দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাদেরকে বললেন আপনারা চলে যান। পরামর্শের জন্য আবার তিনি বললেন হে ইবনে আব্বাস, আপনি সেই সাহাবিদেরকে নিয়ে আসুন যারা ফতে মক্কার সময়ে অথবা পরে হিজরত করেছেন, যারা তাদের মধ্যে যারা এখানে এসেছেন আপনি তাদেরকে নিয়ে আসুন। তাদেরকে নিয়ে আসালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞেস করলেন পরিস্থিতি এই যে সেখানে মহামারী, আমরা এসেছি সেখানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য, কিন্তু আমরা এখানে সারখে এখন আমরা কী করব। তারা সবাই একমতে বললেন যা না, আমরা চলে যাব এখান থেকে, আমরা এখান থেকে যাওয়া সমীচীন হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সবাইকে বললেন আপনারা রেডি হয়ে যান, আগামী সবাই সবার বাহনকে সফরের প্রস্তুতি নিন, আমরা ফিরে যাব মদিনায়। এই কথা শুনে আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কমান্ডার ছিলেন সিরিয়া থেকে এসেছেন, তিনি বললেন ইয়া উমর, ইয়া উমর, আপনি ফিরে যেতে চাচ্ছেন, আপনি আসলেন একটি কাজের জন্য আবার এখান থেকে আপনি ফিরে যেতে চাচ্ছেন, ভেগে যেতে চাচ্ছেন, পলায়ন করতে চাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন হে আবু উবাদা, আমি চিন্তা করতে পারি নাই যে তোমার মতো এত বিজ্ঞ অভিজ্ঞ উঁচু মর্যাদার একজন সাহাবি এইভাবে একটি কথা বলবে। আমাদের শেষ করতে হবে, সময় স্বল্প। যে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে হয়তো কখনো এই আলোচনা আমরা করব। তখন উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু বললেন আমরা, তখন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন যে আমি কাদরিল্লাহ ইয়াফিরু মিন কাদরিল্লাহি ইলা কাদরিল্লাহ, আল্লাহর তকদির থেকে, এক তকদির থেকে আমরা আরেক তকদিরের দিকে যাচ্ছি, উভয়টাই আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে রেখেছেন। তাই এটা নির্দেশ হচ্ছে, রসুলের নির্দেশ হচ্ছে একখানে যদি কেউ না থাকে সে সেখানে ঢুকবে না, যারা আছে তারা বের হয়ে যাবে না, আমাদের এটা হচ্ছে রসুলের নির্দেশ। তাই আমরা এই বিষয়টিকে রাখবো, আমরা সেটাকে সহজে নেব না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, থাকলেও আমাদের জন্য ফায়দা। আমি আগে উল্লেখ করেছি বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যদি আমরা ধৈর্য ধারণ করে থাকি এবং সেই বেমারে মুবতলাও না হই তাহলেও শহীদের সওয়াব পাওয়া যাবে। কেউ যদি দুর্ভাগ্যগ্রস্ত হয়ে যান, সুস্থ হয়ে যান, তিনিও শহীদের সওয়াব পাবেন। কেউ যদি সেটায় আক্রান্ত হয়ে আল্লাহ না করুক কেউ এক মৃত্যুবরণ করে নেন, সে শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং আমাদেরকে রক্ষা করুন এই ভাইরাসকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে এই বিশ্ব থেকে, মানবতার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিন। জাযাকাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আজকের মতো আমাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান শেষ করতে হচ্ছে। মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইসলামের পথে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।